অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। মাদল বাজালেন কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস, আর তার সঙ্গে তালে তাল মিলিয়ে কোমর দুলিয়ে নাচলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। বৃহস্পতিবার হুল দিবসে এমনই ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভুরকুট পাড়ায়। শুধু তাই নয়, আদিবাসীদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আইসি দীপাঞ্জন দাসের সঙ্গে একসঙ্গে মাদল বাজালেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, যা আজ সকলের নজর কাড়ে। উল্লেখ্য, সামনে আসছে পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে অভিনব জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে গ্রামবাসীদের সামনে হুল দিবসে নিজেদের উজাড় করে দিয়ে মাতিয়ে দিলেন তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। এদিন তাদেরকে দেখে মনে হয়নি তারা রাজনীতির আঙ্গিনায় নেতা হয়ে আছেন, কেউ বা প্রশাসনের কর্তা হয়ে আছেন। মনে হচ্ছিল তাদের দেখে তারাও আদিবাসী কোনো এক পরিবারের সদস্য। সেই উৎসবে আপনাকে দেখা গেল, একটু ঘুরে যাবেন, ফোকাস সেখানে আপনাকে দেখা গেল যে হচ্ছে এই এক নম্বর অনন্তপুরে মানে আদিবাসী সম্প্রদায়ের সাথে তাদের সাথে পায়ে পায়ে মিলিয়ে আপনি মানে একটা অভিনেত্রী নৃত্য করলেন, কি বলবেন? আপনারা জানেন যে সাঁওতাল বিদ্রোহ, যে সব শহীদরা আছে সেই শহীদদেরকে স্মরণ করে আমাদের আজকের দিনে হুল উৎসব পালন করা হয় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই। সেরকমভাবেই আমাদের কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় হুল উৎসব পালন করা হচ্ছে। আমরা এখানে উপস্থিত হয়েছি অনন্তপুরের মিত্রবাটিতে। আপনারা জানেন যে এখানটায় আদিবাসীরা সবসময় পিছিয়ে পড়া শ্রেণী, তাদের হচ্ছে আমরা একটু উৎসাহ দান করার জন্য আমরা এখানে এসেছি। খুবই ভালো লাগলো, সব খুবই আনন্দ করলাম এদের সঙ্গে। আরও এদের প্রোগ্রাম রয়েছে, খুবই ভালো লাগে। নৃত্য করলেন, কি বলবেন? হ্যাঁ,
বারবার ওনারা রিকোয়েস্ট করছিল, খুবই ভালো লাগলো ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নৃত্য করতে, খুবই ভালো লাগলো। কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা